নাগরঘাটার বিভিন্ন এলাকা থেকে মোট 12টি সাপ উদ্ধার করল সর্বভূমি সৈয়দ নইম বাবুন। উদ্ধারের পর এদিনই সাপগুলিকে খুনিয়া রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়েছে। নাগরাঘাটার বিভিন্ন এলাকা থেকে মোট 12টি সাপ উদ্ধার করলো সর্বপ্রেমী সৈয়দ নয়ম বাবুন। উদ্ধারের পর এদিনই সাপগুলিকে খুনিয়া রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়েছে। খুনিয়া রেঞ্জের বনকর্মীরা অবশ্য বাবুন বাবুকে সাথে নিয়েই সাপগুলিকে চাপামারি জঙ্গলে ছেড়ে দিয়েছে। প্রসঙ্গত, এলাকায় কোথাও সাপ বেরোলে ডাক পড়ে এই সর্বপ্রেমী। রাত হোক আর দিন হোক, যখনই এলাকায় সাপ বের হয় খবর পাওয়া মাত্রই সেই এলাকায় ছুটে যান বাবুন বাবু। তার উদ্দেশ্য একটাই, যাতে সাপকে কেউ না মেরে ফেলে। তিনি বলেন, পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে সাপের গুরুত্ব অপরিসীম, তাই সাপকে যাতে কেউ না মারে এ নিয়ে তিনি প্রচারও চালান। এদিন বাবুন বাবু 6টি গোখরা, 4টি দারাস ও 2টি সংখিনী সাপ খুনিয়া রেঞ্জের হাতে তুলে দেন। তবে বাবুন বাবু এদিন নিজের হাতে বনকর্মীদের উপস্থিতিতে সাপগুলিকে চাপামারি জঙ্গলে ছেড়ে দিয়েছেন। আজকে টোটাল 12টা সাপ ধরা হলো, ধরা তো হয়নি, টোটাল 12টা সাপ আমরা ছেড়ে দিলাম। সাপ ছিল ওর মধ্যে কোবরা প্রজাতির, শঙ্করী দুটো ছিল, দুটো ছিল কোবরা, আটটা ছিল আর দারাস দুটো, সেগুলি কোথায় ছাড়া হবে? এটা চাপড়াবাড়ির 3 কম্পার্টমেন্ট, এটা গরুমারা নর্থ রেঞ্জের আন্ডারে। সবগুলি সুস্থ রয়েছে? হ্যাঁ, সব সবই সুস্থ আছে। এবং আমি আমার হাজারদিকে জিজ্ঞাসা করে সাপগুলোকে আমি ন্যাচারাল পরিবেশে ছেড়ে দিলাম। সবগুলি বিষধর ছিল? হ্যাঁ ছিল, কয়েকটা বিষধর ছিল, যেরকম ওই যে শঙ্কনি ছিল বেশ বিষধর, দশটাই বিষধর, দুটো বিষিন বলা যায় না, অল্প মানে বিষের মাত্রাটা।